বেশি আর উপদেশ দিব না। আমাদের আমাদের প্রত্যেকটা নাগরিককে আমি বলব তারাও যেন সচেতন হয়। ভয় ভীতি দিয়ে কখনো কোনোভাবে এটা টিকসই হয় না। এটা মানুষের ভালোবাসা আত্মবিকতা এগুলো দিয়ে জয় করা যায়। মানুষকে প্রতিপক্ষ করে কেউ কোনোদিন জয় হতে পারেনি, এর প্রমাণ নাই। অনেক আমি ইতিহাস দেখেছি, অনেক যতটুকু আমার জীবনে আমি অনেক জায়গায় শিক্ষা নিয়েছি। শিক্ষাটা আমি আমার প্রকৃতি থেকে নিয়েছি, বিভিন্ন জায়গায় ঘুরে দিয়েছি। সুতরাং আমি চাই এই জাতি যাতে সুন্দরভাবে গঠন হোক, এটা আমার বাবাও চেয়েছে, আমার মামাও চেয়েছে। সুতরাং তাদের আদর্শের লক্ষ্যেই আমি আমার কাজ অব্যাহত রাখব। আমি এই সুযোগ পেয়েছি, ইনশাল্লাহ আমার সেই সুযোগ যদি সম্পন্ন করতে পারি আমি চেষ্টা করব আমার অব্যাহতভাবে আমি আমার প্রচেষ্টা চালিয়ে যাব। এতে আমি পুষ্পা হব না। আমি একটা সমাজ গঠন করতে হলে সবাইকেই লাগে, কাউকে বাদ দিয়ে সমাজ হয় না, সমাজ সবাইকে নিয়ে হয়। এবং সমাজে শক্তিশালী সমাজ ব্যবস্থাই পারে একটা দেশকে অনেক উন্নত সমাজ তৈরি করতে। সুতরাং এই যেটা আমি অনেক বড় বড় মনীষীর গল্প শুনেছি আমার বাবার কাছ থেকে, আমি আমার বাবার কাছ থেকে অনেক ইতিহাস শুনেছি, আমি সেই শিক্ষা থেকে আমি শিক্ষিত। আমার বাবার যে তার যে জ্ঞানের জ্ঞান, সে জ্ঞান আমাকে অনেক কিছু যতটুকু পাচ্ছে তার জীবন থেকে আমি সেটা পেয়েছি। ইনশাল্লাহ আমরা বরিশালবাসীকে সমৃদ্ধ করতে চাই, আমরা বরিশালবাসীকে এগিয়ে নিতে চাই, আমরা বরিশালবাসীকে উন্নত বরিশাল তৈরি করতে চাই। এখানে যাতে করে আমাদের ভিতরে মেধার কম্পিটিশন হবে, আমাদের আমাদের ভিতর যোগ্যতার কম্পিটিশন হবে, কিন্তু আমাদের ভিতরে হানাহানি হবে না। হিংসা বিদ্বেষ লোভ লালসায় কখনো কিছু নূতন কিছু হতে পারে না, সৃষ্টি হতে পারে না না না। ইনশাল্লাহ আমরা সেই লক্ষ্যে দাঁড়াবো। আমরা একটা বৈশাল সমাজকে সেইভাবে গঠন করব। ইনশাল্লাহ আমাদের উদ্দেশ্য মহৎ, আমাদের উদ্দেশ্য আমরা কিন্তু সংকীর্ণ, আমি ব্যক্তিগত কোনো সংকীর্ণতা বিশ্বাস করি না। আমি 42 বছর ব্যবসা করেছি, সততা নিষ্ঠা আস্থা আস্থার সহিত আমি মোংলাপথে ব্যবসা করেছি। আমার ব্যবসা সেখানে আমাকে একটা লোক আঙুল নিচু করে বলতে পারবে না যে আমার কোন কিছু অভিযোগ আছে। সেখানে 41টা ট্রেড ইউনিয়ন আছে, কয়েক হাজার শ্রমিক আছে। আজকে আমি সে ট্রেড ইউনিয়ন গুলো আমার নিয়ন্ত্রণে, আমি নিয়ন্ত্রণে করি। সুতরাং আমি যে পায়রা প্রকেটের প্রেসিডেন্ট হচ্ছি, আমাকে কিন্তু চিটাগাঙ্গের লোকেরা ভোট দিয়ে কিন্তু আমাকে চেয়ারম্যান বানাইছে। আমি চাই মানুষের শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি করা, মেধা বৃদ্ধি করা, মেধার বিকাশ ঘটানো এবং মানুষ তার উন্নত জীবন পেতে পারে সেইটাই আমার আশা আকাঙ্ক্ষা। যেমন একটু শেখ আছে না যে অক্লান্ত পরিশ্রম করতেছে তার যে মিশন এবং ভীষণ, এটা জাতি গঠনের জন্য একটা খুবই তার অক্লান্ত চেষ্টা প্রচেষ্টা। আমরা যদি দায়িত্বশীল না হই তাহলে সেটা নষ্ট হয়ে গেল। আমি যদি একটা রাজনৈতিক ব্যক্তিত্বের প্রধান উপাদান কতগুলো বিষয় থাকে সেগুলো হল তার অবশ্যই সামাজিক দায়িত্ববোধ থাকতে হবে, সামাজিক দায়িত্ববোধ জবাবদিহিতা থাকতে হবে, মানুষের সাথে তাদের সম্পর্ক বৃদ্ধি করতে হবে।
সেই উপাদানগুলো মানুষ যদি না থাকে তার রাজনৈতিক নেতৃত্বে কখনো বিকাশ ঘটতে পারে না। ভয় ভীতি বা অন্যায় করে কখনো কোনোদিন এটা সম্ভব না, অসম্ভব। সুতরাং আমরা বরিশালবাসীর প্রতি আবেদন, আমি অনেক অনেক আপনার শিক্ষামূলক কথা বললাম, অনেক নৈতিকতার কথা বললাম, আপনারা আমার কথা কোনো রকম খারাপভাবে নেবেন না। আমি একটা বরিশালবাসীকে একটা ভালো আমি বেশ ভালো একটা সমাজকে গড়তে চাই, ইনশাল্লাহ আমরা সেটা পূরণ করার জন্য আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের আন্তরিকতা দরকার, আপনাদের সততার দরকার। ইনশাল্লাহ সেই লক্ষ্যে যাব। আমরা যদি সেই এটা মোংলা পথে যে দুরবস্থা ছিল কল্পনা আগে সে দুরবস্থা থেকে উত্তরণ করা হয়েছে, বিএনপি আমলে মোংলা পথ বন্ধ হয়ে গেছিল, সেইটাকে আবার ঠিক করে মোংলা পথে একটা ভালো পথ তৈরি হয়েছে। আমরাও চাই পায়রাবঙ্গ আমাদের কাছে এখানে অর্থনৈতিক জোন হবে, ইপিজেড হবে, কর্মসংস্থান বৃদ্ধি হবে, বৈশালী একটা পরিবেশ বান্ধব আমাদের শিল্প কারখানা গড়তে হবে, মানুষের জন্য আমরা পথ খুলে দেব, আমরা মানুষের জন্য পথ খুলে দেব, আমাদের দেখতে মানুষের জন্য, আমাদের দেখতে আমার আমার ভোগ করার জন্য। সুতরাং আপনারা আমাকে যে দায়িত্ব দিবেন সেই দায়িত্বের উপর বৈশালবাসী নির্ভর করতেছে, বৈশালবাসী তাদের ভাগ্য নিয়ন্ত্রণ অধিকার আছে প্রত্যেকটা মানুষের। সুতরাং আমি চাই আপনারা এই বারোই জুন ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আমি দায়িত্ব পেলে আপনাদের জন্য দরজা খুলে যাবে, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো সবসময়, আমাকে সেই দায়িত্ব আপনাদের দিতে হবে। আপনাদের পরীক্ষা এটা কিন্তু কিন্তু এখানে আমি বলি আমাদের বিচারে কোনো রকম বিশৃঙ্খলা করা যাবে না, শান্তিপূর্ণভাবে আমাদেরকে ভোট মানুষের থেকে আদায় করতে হবে এবং ভোট দিতে হবে, এইটা আমাদের সবাই বিবেচনায় থাকতে হবে। ইনশাল্লাহ আমাদের মত আমাদের যে উদ্দেশ্য মহাবার এটা ঠিকভাবে আমরা যদি পালন করতে পারি ইনশাল্লাহ সেটা সাফল্য হবে। আমরা বলতাম বৈশাল করব এই অঙ্গীকারে জয় হোক, শেখ হাসিনা জয় বাংলা জয় বাংলা।